বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি মেষ লগ্ন এবং মেষ রাশির এপ্রিল এবং মে এই দুই মাসের ফলাদি সেটা আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সাইন্স আমরা একত্রেই দুই মাস সম্পর্কে ডিটেলে পূর্ণাঙ্গভাবে জানাবো যে কখন কোন কাজটা সুবিধা হবে কখন কোন কাজটা সমস্যা থাকবে আমরা এই দুই মাসের রাশিফলকে বেছে নিয়েছি এর কারণ হচ্ছে যে কোনো গ্রহ যখন সঞ্চার হয় সেটা ম্যাক্সিমামে কিন্তু দুটো মাস জুড়ে থাকে এবং সেই ক্ষেত্রে আমরা যখন একটা কমপ্লিট আপনাদের প্রেডিকশান করতে চাই সেটা মাঝপথে ছেড়ে দিলে আপনাদেরও বুঝতে অসুবিধা হয় কিন্তু দু মাসের রাশিফল একসাথে বললে সেখানে কিন্তু আপনারা বুঝতে পারেন যে কোনো গ্রহের সঞ্চারটা সেটা কতদিন স্থায়ী হচ্ছে এবং আপনার কাজকর্ম বা আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি বা সমস্যাগুলো কতদিন সঙ্গে থাকবে বা ভালো বিষয়টাও কতদিন থাকবে সেই জন্য দু মাসের মাসিক রাশিফল আমরা কিন্তু অনেকটা ব্রড প্রেডিকশান করতে পারি অনেকটা বিশদে আপনাদের গাইডেন্স দিতে পারি তাই এই রাশিফলটাকে আমরা এখানে মেনশন করছি এই নয় যে শুধু দু মাসের রাশিফল বললে বেশি কিছু জানতে পারবেন তা আলাদা নয় কিন্তু একটা কমপ্লিট শেষ অবধি আপনি জানতে পারবেন সেটা একটা সুবিধা থাকছে তো আপনাদের এই আমার যে মতামত বা আমার যে রাশিফলটা এই দু মাসের সংক্রান্ত বিষয় এটা কেমন লাগছে সেটা একটু জানাবেন সেই অনুযায়ী আমরা কিন্তু এই গঠনটা চেঞ্জও আমরা করতে পারি তো প্রথমে আমরা এপ্রিলের রাশিফলটা যেটা বাঁ দিকের হরস্কোপে আমরা দেখিয়েছি সেটার দিকে একটু চোখ রাখি আমরা যেটা দেখছি রাশিতে কিন্তু একটা মেষের ক্ষেত্রে বা লগ্ন আমি রাশি উভয় সাপেক্ষেই বলবো স্পেশালি আমি যেগুলো লগ্ন বা রাশির জন্য ইম্পর্টেন্ট আলাদা করে বলবো রাশি বা লগ্ন এখানে উভয় ক্ষেত্রেই একটা খুব টাফ সিচুয়েশান আপনাদের উপরে তৈরি হচ্ছে দেখুন ভালো করে লগ্নে রাহু তারপরে শুক্র এবং সূর্য বুধ এবং বৃহস্পতি একত্রে অবস্থান করবে এবং এই অবস্থানটা ম্যাক্সিমামে যদি দেখেন এপ্রিলের মধ্যবর্তী সময় থেকে মে মাসের মধ্যবর্তী সময় অবধি কিন্তু এর যে স্থায়িত্ব বা এর যে সিচুয়েশান সেটা কিন্তু চলবে ম্যাক্সিমামে কিন্তু মিডল টাইম অবধি কিন্তু আপনারা এই সময়টা দেখতে পাবেন তো এপ্রিলের শুরুর কথায় আসা যাক শুক্র প্রথমেই রাশি থেকে সরছে ছয়ই এপ্রিল এবং এই ছয়ই এপ্রিল শুক্র সরে যাওয়ার জন্য যারা বিশেষত এই আনন্দ উন্মাদনা ভোগ সুখ চাহিদা বিলাসিতা বিশেষত আপনার এন্টারটেনমেন্টে মেতেছিলেন সেখান থেকে শুক্র সরে যাওয়ার জন্য এই জায়গাটা কমবে এবং আপনি কাজের ক্ষেত্রে অনেকটা ফোকাস করতে পারবেন ছয়ই এপ্রিলের পর থেকে তবে শুক্র যে রাশিতে খারাপ ফল দেয় একদমই তা নয় শুক্র লগ্ন বা রাশিতে মানুষকে একটু ভোগ বিলাসিতার মধ্যে নিয়ে যায় কিন্তু অনেক ক্ষেত্রে জনসংযোগমূলক কাজ ইলেকট্রনিক্স আইটি রিলেটেড কাজ কোনো ধরনের সফটওয়্যারের কাজ বিনোদন জগতে যারা যুক্ত আছেন এই ধরনের কাজগুলোতে শুক্র অগ্রগতি দিয়ে থাকে তবে সমস্যার কথা হচ্ছে শুক্র রাহু যোগ সেটা কিন্তু শুক্রের যে সুখ বা চাহিদাটাকে সেটাকে কিন্তু নেগেটিভভাবে প্ররোচিত করে সেই জায়গাটা থেকে ছয়ই এপ্রিলে আপনারা অনেকটা ভালো ফল পাবেন শুধু তাই নয় আপনার সেভিংস বলুন আর্থিক জায়গায় বলুন সেগুলো আমি পরে আসছি সেগুলোতে ভালো ফল পাবেন আসল ব্যাপারটা হচ্ছে চোদ্দই এপ্রিল যখন সূর্য তুঙ্গস্থ হবে রাশিতে তখন থেকে কিন্তু সূর্য রাহু গ্রহণ যোগ এবং সামনে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের প্রভাবই এপ্রিল মে মাসে আপনারা পাবেন ফলত রাশিতে দুটো গ্রহণ তো এক্ষেত্রে আমার মনে হয় চোদ্দই এপ্রিল থেকে বিটুইন চোদ্দই পনেরোই মে যে সময়কালটা থাকছে এই সময়টা আপনাদের ক্ষেত্রে লাইফ চেঞ্জিং বিষয়ের ডিসিশানগুলো অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ মাফিক নেওয়া উচিত যেমন আপনি চাকরিটা ছেড়ে একটা ব্যবসা জয়েন্ট করবেন বা চাকরিটা ছেড়ে একটা অন্য চাকরিতে সুইচ করবেন ব্যবসা থেকে ব্যবসায় কিন্তু বড় একটা ইনভেস্ট করতে চলেছেন আপনার একটা খুব গুরুত্বপূর্ণ অর্থ যেটা হয়তো আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ সেটা ইনভেস্ট করবেন এগুলো কিন্তু ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে এই মোমেন্টে এই সময়টায় এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে জরুরি পরবর্তী ক্ষেত্রে এখানে কিন্তু বুধ বক্রী হয়ে আছে এবং বুধের যে বক্রতা সেটা কিন্তু একুশে এপ্রিল থেকে শুরু হবে এবং এই একুশে এপ্রিল থেকে বুধ বক্রী হয়ে যাওয়ার জন্য এবং রাশিতে বুধ রাহু যোগ থাকার জন্য একাধিক ক্ষেত্রে কিন্তু কমন মিস্টেক যেটা আমরা বলি না একদম এই ভুলটা কী করে করলেন আপনি মানে একদম ছোটোখাটো মিস্টেক যেটা হয়তো আপনার থেকে আশা করা যায় না এই ধরনের কমন মিস্টেকস কিন্তু বাড়বে একুশ তারিখ থেকে যদিও বৃহস্পতি 22 তারিখে প্রবেশ করবে আপনাদের রাশিতে এবং যে একটা বৃহস্পতির লম্বা সফর শুরু হবে এবং বৃহস্পতির রাশিতে অনেক কিছু আপনাকে দেবে কিন্তু সাময়িক আপনার কিন্তু ক্রোধ রাগ যে এগুলো কিন্তু টেম্পারামেন্ট লস এগুলো কিন্তু বৃদ্ধির জায়গা তৈরি করবে সূর্য রাহু বৃহস্পতির সংযোগ যেটা এপ্রিলের মিডল থেকে শুরু হবে আপ টু মে মিডল অবধি মাথায় রাখতে হবে মে মাসের 10 তারিখে মঙ্গল কিন্তু নিচস্থ হবে এই মঙ্গল নিচস্থ হওয়াটা আপনাদের মেষ লগ্নের ক্ষেত্রে বিশেষত এবং আমি রাশির ক্ষেত্রেও কিছু অংশ বলবো একদমই কিন্তু
ভালো কথা নয়। মঙ্গল নিচস্থ থাকার জন্য শারীরিক দিকটা বিশেষভাবে কিন্তু সতর্ক থাকতে হবে, এবং যাদের রাগ একদম নাকের ডগায় থাকে, একদম কথায় কথায় যারা রেগে যান, তাদের এই মে মাসের যে 10 তারিখে দেখছেন মঙ্গল নিচস্থ হবে, ভীষণভাবে ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। একই সময় যদি দেখেন দোসরা মে শুক্র ট্রানজিট করছে রাশি তৃতীয়, এবং এই তৃতীয় শুক্রের ট্রানজিট কী করতে পারে, আপনাদের ভেতরে কিছু অলসতা, ক্লান্তি, লেজিনেস এগুলোকে কিন্তু বাড়িয়ে তুলবে, উইকনেস কাজের ক্ষেত্রে আপনার। বিশেষত 10ই মের পর থেকে যখন শুক্র দ্বিতীয় একত্রে তৃতীয় থাকবে এবং মঙ্গল চতুর্থী থাকবে, এই জায়গাটা অবশ্যই কিছুটা আপনাদের খেয়াল রাখতে হবে, নোটিশে রাখতে হবে। আমরা এবার আপনাদের কেরিয়ারটা একটু দেখে নিই, কেরিয়ারে কী কী ফল আসছে। তার আগে শুধু একটু বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার, যদি প্রয়োজন বোধ করেন, যদি সমস্যা বোধ করেন, তাহলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাতে সে চেম্বারে যেটা আপনার সুবিধা হয় আমাদের সঙ্গে কিন্তু বিস্তারিত আলোচনা সেরে ফেলতে পারেন। সে আলোচনা ফোনে হোক বা আমাদের সামনাসামনি, প্রতিটা আলোচনাই হবে বিস্তারিত, সময় সাপেক্ষ এবং ডিটেল, সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন ফোনে হোক বা চেম্বারে। 100% গোপনীয়তা মেনটেন করা হবে আমাদের তরফ থেকে, গোপনীয়তাটা আমরা অবশ্যই গুরুত্ব দিই। আর ভিডিওটি অবশ্যই যারা দেখছেন ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করে দেবেন। নতুন বন্ধু যারা দেখছেন, মাসিক রাশিফল শেষ নয়, আছে দৈনিক রাশিফল, গ্রহদের নিয়মিত সঞ্চার এবং জ্যোতিষের শিক্ষামূলক বিষয়গুলো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর আপনার অমূল্য মতামতটা দয়া করে একটু জানিয়ে দেবেন আমাদের এই আলোচনায়। প্রথমে কেরিয়ারের মধ্যে চাকরি, ব্যবসা বা সেলফ প্রফেশনের দিকে যদি আমরা গুরুত্ব দিই, কর্মপতি শনি কিন্তু বর্তমানে খুব ভালো পজিশনে থাকছে। কাজের ক্ষেত্রে আপনার শরীর মন প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, ঠিক কথা, যেটা এপ্রিলের মিডল থেকে মেয়ের মিডল, কিন্তু কর্মক্ষেত্রে অপরচুনিটি, কর্মক্ষেত্রে প্রাপ্তি, কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি, কর্মক্ষেত্রে আপনার উন্নতি, এগুলো কিন্তু অবশ্যই এপ্রিল এবং মে মাসে বজায় থাকছে। কর্মক্ষেত্রে আমার যেটা এখানে দেখে মনে হচ্ছে, আপনারা যারা ইন্টারভিউ ফেস করতে চাইছেন তাদের জন্য খুব ভালো সময় আমার মনে হয় 21শে এপ্রিলের আগে এবং 15ই মের পর। তার কারণ হচ্ছে এখানে ষষ্ঠপতি এবং তৃতীয়পতি বুধের বক্রতা, সেটা কিন্তু 21শে মে থেকে 21শে এপ্রিল থেকে 15ই মে অবধি থাকছে। তো আপনারা তার আগে এবং তার পরে যে কোনো ইন্টারভিউতে বেশি অ্যাডভান্টেজ পাবেন, অবশ্যই সফলতার জায়গাটাও থাকছে, এটা কিন্তু আমরা এই সময় দেখতে পাচ্ছি। আপনারা যদি অনলাইন সূত্রে কোনো কাজ করেন, সেক্ষেত্রে পার্সোনাল জন্মছকে বুধ বক্রী না থাকলে আপনার কিন্তু 10ই মে অবধি সময়টা বেশ স্ট্রং থাকছে। যদি বুধ বক্রী থাকে তাহলে 15ই মের পর থেকে সময়টা কিন্তু ভালো যাবে, 21শে এপ্রিলের আগে সময়টা তো ভালো থাকছে, নচেত 21শে এপ্রিল থেকে 15ই মের যে সময়টা একটু ডাউন থাকবে যদি আপনার বুধ বক্রী থাকে, 15ই মের পর থেকে অনলাইন কাজগুলো ভালো যাবে। শুধু তাই না, এখানে একটা বড় সেক্টর থাকে প্রাইভেট সেক্টরের টার্গেট হিট করা, তো টার্গেট বা আপনার যে কাজের যে দায়িত্ব সেটাকে ফুলফিল করা, এই জায়গাটা কিন্তু আলাদা আলাদা গ্রহ সংযোগ আলাদা আলাদা ফল দেবে। প্রথমত বুধ বক্রী থাকলে আপনি টার্গেট হিট করার ক্ষেত্রে 21শে বিশেষত এপ্রিল থেকে 15ই মে অবধি একটু ডাউন থাকবেন, কিন্তু যদি বুধ বক্রী জন্মছকে না থাকে আপনার কিন্তু সেরকম কোনো সমস্যা নেই, টার্গেট হিট করার ক্ষেত্রে শুরু থেকেই ভালো। তৃতীয়স্থ মঙ্গল এবং মিথুনে মঙ্গল এখানে কিন্তু খুব শক্তিশালী অবস্থায় আছে, এবং আদ্রায় মিথুনের যে অবস্থানটা মঙ্গলের সেটা কিন্তু এপ্রিল মাসে থাকছে, তো এই জায়গাটা আপনি কিন্তু ভালো ফল পাবেন। শুধু তাই নয়, 2ই মের পর থেকে যখন শুক্র এসে প্রবেশ করবে, শুক্র কিন্তু কমিউনিকেশান, কানেকশান, ডেটা, ইনফরমেশান, কন্ট্যাক্টস এগুলোতে খুব ভালো ফল দেয়, কাউকে বোঝানো ইত্যাদি ক্ষেত্রেও আপনি কিন্তু ভালো ফল পাবেন, সেখানেও কিন্তু সমস্যা থাকছে না। যদি বুধ একান্ত বক্রী থাকে, যেহেতু ঘরের অধিপতি বুধ, যেখানে মঙ্গল শুক্র আছে সেটা মিথুন রাশির ঘর, তো এই বুধ যদি জন্মছকে বক্রী থাকে সেক্ষেত্রে আপনি একমাত্র ডাউন সিচুয়েশন 21 থেকে 15ই মে অবধি পাবেন, 21 এপ্রিল থেকে 15ই মে, আদারওয়াইজ আমার মনে হয় কর্মক্ষেত্রটা ভালো যাবে। এখানে একটা বড় বিষয় বা বড় টুইস্ট বলতে পারেন আসতে চলেছে, যারা বিদেশে কাজ করছেন বা জন্মস্থান থেকে দূর রাজ্যে একদম কাজ করছেন, যেটা অক্ষাংশগত, দ্রাঘিমাংশগত দূর, মানে দেশের ওপ্রান্ত, এপ্রান্ত থেকে ওপ্রান্ত এরকম জায়গায় কাজ করছেন, তো সেক্ষেত্রে 22শে এপ্রিল থেকে আপনার কাজের ধরনের পরিবর্তন, কাজের কিছু জায়গায় কাজের আপনার স্থান পরিবর্তন, অফিস কাছারি পরিবর্তন এবং কান্ট্রি চেঞ্জ অর্থাৎ দেশ পরিবর্তন, এগুলোর সম্ভাবনা কিন্তু 22শে এপ্রিল থেকে যথেষ্ট বাড়ছে। এবং শুধু তাই নয়, নতুন করে বিদেশ যাত্রার অপরচুনিটি, নতুন করে বিদেশ যাত্রার সুযোগ এগুলো আসতেই পারে এই সময়, কিন্তু সেক্ষেত্রে যেহেতু বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল যুক্ত শুরু হচ্ছে এবং সেটার কন্টিনিউয়েশন আপনারা অক্টোবর 2023 অবধি পাবেন, তো সেক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে নতুন কাজে হাত দিতে হবে, এটা কিন্তু খেয়াল রাখা খুব দরকার, এটা মাথায় রাখবেন। সরকারি কর্মীরা একটু চোখ কান খোলা রাখবেন, যেহেতু গ্রহণ দুটো আছে আপনাদের রাশিতে এপ্রিল 14 থেকে আরম্ভ করে মে 15 এই সময় গেলে চোখ কান খোলা রাখবেন, তবে সূর্য তুঙ্গস্থ থাকার জন্য সরকারি কাজের লাভ, সেলফ প্রফেশনগুলো ভালো যাওয়া,
মেডিকেল কাজগুলো ভালো যাওয়া, বিজ্ঞান বিভাগে যারা কাজ করছেন ভালো ফল পাবেন, এবং যারা উচ্চপদস্থ কর্মী যে কোনো প্রাইভেট গভর্নমেন্ট দু ক্ষেত্রেই সুপারভাইজিং পোস্টে আছেন ভালো ফল পাবেন। শনি অনেকটা ফ্রি মুভ করার জন্য এখানে কিন্তু টোটাল লেবার যারা আছেন, শ্রমিক শ্রেণীর মানুষ আছেন, তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ অবশ্যই বজায় থাকছে। তবে জন্মছকে মাথায় রাখবেন গ্রহণযোগ একটা ভাইটাল ফ্যাক্টর। যদি সূর্যরাহু গ্রহণযোগ থাকে জন্মছকে সেক্ষেত্রে, বা চন্দ্ররাহু ইত্যাদি গ্রহণযোগ থাকে সেক্ষেত্রে জানবেন সূর্যকেতু, সূর্যরাহু, চন্দ্ররাহু, চন্দ্রকেতু একদমই জানবেন কোনো অপরচুনিটি, সুযোগ আপনার হাতছাড়া হতে পারে। সেক্ষেত্রে আপনি যদি মানে যেটা সম্ভব হয়, যদি আপনার কোনো সুযোগ ওয়ান টাইম থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু 14 এপ্রিল থেকে 15 মে এই সময়টার যে ব্যবধানটা সেটা বাদ দিয়ে সেই সুযোগটাকে কাজে লাগান। কারণ সুযোগ যদি একটাই থাকে, আপনি যদি সেটা ইউজ করে ফেলেন, সেটার কিন্তু সেকেন্ড অপরচুনিটি পাবেন না। এরকম কিছু বিষয় থাকলে 14 এপ্রিল থেকে 15 মের আগে পরে কাজ করুন। গ্রহণযোগ যদি জন্মছকে থাকে, সকলের ক্ষেত্রে নয়, আদারওয়াইজ ঠিক আছে। সেলফ প্রফেশন বা ইত্যাদি ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে আমার মেন বক্তব্য হচ্ছে যে বুধ বকরি না থাকলে কিন্তু এপ্রিল এবং মে মাস যথেষ্ট ভালো আপনাদের ক্ষেত্রে। অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজ, যে কোনো সেলফ প্রফেশনের ক্ষেত্রে খুব ভালো ফল আপনারা কিন্তু পাবেন। এই বিষয়টায় কিন্তু কোনো সমস্যা থাকছে না, ওভারঅল ভালো ফল পাবেন। আর যদি ধরে নিই বুধ বকরি আছে, তাহলে আপনার ক্ষেত্রে 21 এপ্রিল থেকে 15 মে ভালো ফল থাকবে। তার মধ্যেও কিন্তু কিছু ক্ষেত্রে আপনার টেনশন, স্ট্রাগলিং, মানসিক ডিস্টার্বেন্স এগুলো আপনাকে বারবার পীড়া দেবে। এই জায়গাটা আপনাদের কিন্তু সতর্ক এবং খেয়াল রাখতে হবে। এই দেখুন দু মাসের হরোস্কোপের দিকে একটু তাকিয়ে আপনারা যদি আলোচনাটা শোনেন, খুব ভালোভাবে এটা কিন্তু বুঝতে পারবেন। আচ্ছা, অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আমার মনে হয় সেলফ প্রফেশন ছাড়াও এখানে কিন্তু আপনি নতুন কিছু শুরু করা, টার্গেট হিট করা বা নতুন কিছু স্টার্ট করা, এই ধরনের বিষয়, চাকরি থেকে ব্যবসা, ব্যবসা থেকে চাকরি সুইচ করার ক্ষেত্রে আপনি একটু জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোবেন। আদারওয়াইজ আমি যেটা বললাম ওভারঅল ভালো যেতে পারে। দেখুন আর একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি, সেটা মিস করে যাচ্ছিলাম বলে দিচ্ছি, সেটা হচ্ছে শারীরিক ক্ষেত্রটা তো আপনার কাজের ক্ষেত্রে একটু প্রতিবন্ধকতা করতে পারে। যদি শারীরিক ক্ষেত্রে আমি বলবো কী কী রোগ ভোগ আসতে পারে, সেটা একটু ডিস্টার্ব করতে পারে। আর একটা বিষয় যাদের ওভার টাইম, এই ওভার টাইমের কিন্তু কিছুটা টেন্ডেন্সি বা ইত্যাদি সেগুলো কিন্তু 22 এপ্রিলের পর থেকে বাড়তে পারে। হয়তো বাড়তি কাজের প্রেশার বা এরকম হতে পারে, আপনার কাজে ধরুন শিফটিং ডিউটি আছে, সেই শিডিউলটা চেঞ্জ হলো, এটা কিন্তু 22 এপ্রিল থেকে একটু আধটু হতে পারে। আমি ম্যাক্সিমাম এখানে নেগেটিভগুলো বেশি বলে দিলাম, যেগুলো সম্পর্কে আপনি বা একটু সচেতন থাকলে বাকি জায়গাটা পজিটিভ টাইম এমনি খুঁজে পাবেন, কিন্তু ওভারঅল আমার মনে হয় না খারাপ। আর একটা বিষয় একটু দেখুন, মে মাসের হরোস্কোপে তাকান, মঙ্গল নিচস্থ হয়ে সরাসরি আপনাদের কর্মভাবকে দৃষ্টি দেবে 10ই মে থেকে, এবং একই সঙ্গে শুক্র 30শে মে থেকে দৃষ্টি দেবে। যদিও সেটা জুন মাসের রাশিফলের বিষয়, কিন্তু এখানে আমি মে মাসে যদি দেখি, মঙ্গল যেহেতু কর্মভাবকে দৃষ্টি দেবে, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন এইসব কাজগুলোতে গ্রোথ থাকবে, সাহস সাহসিকতার কাজগুলোতে গ্রোথ থাকবে, কিন্তু মঙ্গল নিচস্থ হয়ে দৃষ্টি দেওয়ার জন্য কর্মক্ষেত্রে মাঝে মাঝে আপনার মাথা গরম, কারোর ওপর একটু রাগ জেদ, এগুলো কিন্তু 10ই মে থেকে বাড়বে। মঙ্গল নিচস্থ হওয়ার জন্য এটা বাড়তে পারে, এটার ওপর অবশ্যই আপনাকে একটু সেলফ কন্ট্রোল করতে হবে। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে 10ই মে থেকে চেঞ্জ হওয়ার সম্ভাবনা অতিপ্রবল থাকছে। এবার আলোচনার অবশ্যই আমাদের যেটা দেখতে হবে ব্যবসা। দেখুন ব্যবসার ক্ষেত্রে মোটের ওপর বলা যায় যে গ্রহণ যেহেতু ব্যবসার ঘরে কেন্দ্র করেই হচ্ছে, যে গ্রহণটা হচ্ছে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ, সেটা আপনার লগ্ন এবং সপ্তমকে কেন্দ্র করে, অর্থাৎ ব্যবসার ঘরে এখানে অকুপাই হচ্ছে। 14 এপ্রিল থেকে 15 মে ব্যবসার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ডিসিশানগুলো খুব ভেবে চিন্তে নিতে হবে। অ্যাস্ট্রোলজারের পরামর্শ মাফিক নেবেন, তবে লাভ হবে না আমি এটা বলবো না, কেন শুক্র সক্ষেত্রস্থ এবং সূর্যবুধের বুধাদিত্য যোগ বৃহস্পতি দৃষ্টি ব্যবসা স্থানে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি এবং লাভ অবশ্যই বজায় থাকছে, কিন্তু রিস্কি ডিসিশান, ভুল ডিসিশান, কোনো অনৈতিক ক্রিয়াকর্ম আপনার ক্ষেত্রে কিন্তু আবার লসেরও মুখ দেখাতে পারে। লাভ হলো দুদিন, তিন দিনের দিন খুব একটা লস হয়ে গেল, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। খুব সচেতন থাকা দরকার, সতর্ক থাকা দরকার ব্যবসার ক্ষেত্রে কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টের বিষয়। শুক্র যেহেতু ব্যবসার অধিপতি হিসেবে সক্ষেত্রস্থ থাকছে শুক্র, তো সেক্ষেত্রে আমি বলবো কাপড় জামা, বস্ত্র, খাদ্য, আহার্য সামগ্রী, পারিবারিক পেশাগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু এপ্রিলের শুরু থেকে ভালো ফল পাবেন। শুধু তাই নয়, এখানে কিন্তু শুক্র সক্ষেত্রে থাকার জন্য গান বাজনা, অভিনয়, মিউজিক রিলেটেড প্রফেশন ইত্যাদি ক্ষেত্রে ভয়েস ওভারের যারা কাজ করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। কসমেটিক্স, ফিমেল ব্যবহার্য সামগ্রী, রান্নাবান্না, হাতের কাজ, কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে 6 এপ্রিল থেকে ভালো ফল থাকছে। পুষ সেল ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল থাকছে। তৃতীয়স্থ মঙ্গল এখানে কিন্তু এপ্রিলে থাকছে, আপনি যদি কোনো বিষয়ে ঘুরে ফিরে কোনো ব্যবসা করেন, পুষ সেল করেন বাড়ি বাড়ি গিয়ে, সেক্ষেত্রে ভালো ফল থাকছে। আউটডোরের কাজকর্মগুলোতে ব্যবসার ক্ষেত্রে ভালো ফল থাকছে, সেখানে সমস্যা নেই। বৃহস্পতি দৃষ্টি রাশিতে রাশিতে বৃহস্পতি আসে এবং রাশি সরাসরি
সপ্তমী দৃষ্টি তাদের জন্য ইম্পোর্ট এক্সপোর্টের কাজ কারবার, ইলেকট্রিক্যাল প্রোডাক্ট সূর্য রাশিতে থাকার জন্য হিট দিয়ে উৎপাদন করতে এরম প্রোডাক্ট, এগুলোর ক্ষেত্রে ব্যবসার জায়গাটা ভালো ফল থাকছে। এবং আমি এটুকু মনে করি জন্মছকে গ্রহণযোগ থাকলে পার্টনারশিপের ক্ষেত্রে একটু সমস্যা ক্রিয়েট করবে, সূর্যরাহু সূর্যকেতু চন্দ্ররাহু চন্দ্রকেতু যোগ থাকলে পার্টনারশিপের ক্ষেত্রে একটু সমস্যা ক্রিয়েট করবে 14 এপ্রিল থেকে 15 মে, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। নতুন পার্টনারশিপে যাওয়ার ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে, চলতি পার্টনারশিপও সমস্যা করতে পারে। আর একটা সমস্যা যেটা ব্যবসার ক্ষেত্রে একদমই মোটেও সমচিন নয়, সেটা হচ্ছে মাথা গরম। এটা কিন্তু এ মাসের খুব ভাইটাল পয়েন্ট, মাথা গরম রাগ জেদ মেষ লগ্নের ক্ষেত্রে বিশেষত একদম নাকের ডগায় থাকবে। এবং আমি এটাকেই কন্ট্রোল করতে বলবো, রাগ জেদকে কন্ট্রোল না করতে পারলে কাস্টমার ক্লায়েন্ট খুব কাছের মানুষগুলোর থেকে আপনি কিন্তু একটা দূরে সরে যাওয়ার জায়গা পেতে পারেন, এটা কিন্তু না হয় অবশ্যই সেটা খেয়াল রাখা খুব দরকার। বাকি এখানে কসমেটিক্স, আপনার কেমিক্যাল ইত্যাদি জাতীয় ব্যবসা, বুধ বকরি না থাকলে অনলাইন ব্যবসা, এগুলোর মধ্যেও কিন্তু আমরা গ্রোথ দেখতে পাবো। প্রেস প্রিন্টিং জেরক্স গ্ল্যামার ওয়ার্ল্ডে যারা আছেন এই ধরনের কাজগুলোতে ভালো দেখতে পাবো। তবে সিভিল ব্যবসার ক্ষেত্রে ইত্যাদি যারা প্রমোটিং ইত্যাদি করছেন বা অন্য কোনো সিন্ডিকেটের কাজকর্ম করছেন, 10 মের আগে অবধি সময়টা ভালো, 10 মের পর থেকে সময়টা কিন্তু ব্যক্তিগত জন্মছকে মঙ্গল নিঃস্ব থাকলে একটু ডাউন থাকবে। এবং যাদের মঙ্গল নিঃস্ব নেইও, এই ধরনের ব্যবসাগুলো বা গৃহ থেকে পরিচালিত ব্যবসা কুটির শিল্পে একটু হলেও আপনার ডিসিশানে ভুল হতে পারে, তো এই জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আলোচনা এবার পড়াশোনা, দু মাসের পড়াশোনার মধ্যে সব থেকে কনসেন্ট্রেশনের অভাব যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বুধের বক্রতা। বুধের বক্রতার ক্ষেত্রে আমি আপনাদের আবারও বলছি, আপনারা একটু দৈনিক রাশিফলটা ফলো করুন, সেখানে রেগুলার আমি আপডেটটা দেবো, দিও কোন দিকটাকে আজ ভালো কাল ভালো পরশু, সেটা চাকরি ব্যবসা পড়াশোনা দু ক্ষেত্রেই সেই জায়গাটা অবশ্যই ফলো করবেন। আচ্ছা, বুধের বক্রতা হচ্ছে 21 এপ্রিল থেকে 15 মে, এই সময়টা পড়াশোনার ক্ষেত্রে কমন সিলি মিস্টেক্স, পড়াশোনা একটানা করতে না পারা, ধৈর্যহানি ঘটা, এক জায়গায় আপনি মন বসছে না, এই জাতীয় সমস্যাগুলো কিন্তু বেশি কাজ করবে। রাশিতে সূর্যের প্রবেশ, কোনো কোর্স সরকারি আন্ডারটেকিং কোর্স চাকরিমুখী পড়াশোনা এগুলোতে ভালো ফল পাবেন। বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে 22 এপ্রিলের পর থেকে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা খুব ভাইটাল, বোর্ড এক্সাম চলছে এবং চলবে এই সময়, 21 এপ্রিল থেকে 15 মে অবধি সময়কালটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে দুর্বল ভাবের মধ্যে থাকছে। বিশেষত হল ম্যানেজ করা কোশ্চেন অ্যান্সার বা যেগুলো ভালো করে আপনি রিভিশন দেন, ভাবছেন এটা কোনো আসবে না এবারে সেটাই চলে এলো, এইগুলো কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিছুটা দুর্বল ভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি 21 এপ্রিল থেকে 15 মের মধ্যবর্তী সময়টা। তবে পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো এখানে গ্রহণযোগ্য রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তো জন্মছকে সূর্যরাহু সূর্যকেতু চন্দ্ররাহু চন্দ্রকেতু যোগ থাকলে 14 এপ্রিল থেকে 15 মে সময়কালটা, এখানে কিন্তু রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে গ্রহণযোগ্য যদি আপনার প্রতিকার বা ইত্যাদি কিছু না থাকে আপনি কিন্তু কিছুটা দুর্বল ভাব ফিল করবেন। তবে ভালো ফল পেতে পারেন ভাইবা এক্সামে, ভাইবা এক্সামের ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা নেই, খুব ভালো ফল এখানে কিন্তু পাবেন। এখানে আপনি হাতে কলমে কিছু শেখা, কারিগরি বিদ্যা নিয়ে কিছু পড়াশোনা, বা আপনি কোনো কারোর থেকে নিচু কি জানার উদ্দেশ্যে কিছু শিখতে চাইছেন, বই পড়ে কোনো জ্ঞান অর্জন করতে চাইছেন, এবং অবশ্যই আপনি কোনো ভিডিওর মাধ্যমে কোনো আপনি জ্ঞান অর্জন করতে পারেন, সেগুলোতে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল এখানে কিন্তু পাবেন। খালি মাথায় রাখবেন বুধ বকরি থাকলে অনলাইনে যেসব পড়াশোনা হচ্ছে বা অনলাইনে কোনো কোর্স করতে চাইলে সেখানে আপনি কিন্তু একটু মেপে ঝুপে এগোবেন। 21 এপ্রিল থেকে 15 মে অবধি সময়কালটা, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা দেখুন আমি ডেটাটা যেটা বলছি মে এপ্রিল এপ্রিল মে করে, আপনি একটু হরোস্কোপটার দিকে তাকান, একটা দুটো পয়েন্ট হয়তো অনেক সময় ভুল হয়ে যায়, একটা রিপিট করে ফেলছি, তো সেক্ষেত্রে আপনি একটু হরোস্কোপটার দিকে তাকান। বুধের বক্রতা এখানে লিখে দিয়েছি আমি 21 এপ্রিল থেকে 15 মে, তো মার্গি হচ্ছে 15 মে, তো সেই যে অবস্থা স্থান, তাই এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই অনলাইনের ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে। আর আমি এটুকু বলবো জন্মছকে গ্রহণযোগ না থাকলে, বুধ বকরি না থাকলে রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে সেরকম সমস্যা নেই, অবশ্যই এই জায়গাটা ভালো ফল পাবেন। এখানে স্কুলের পড়াশোনায় 10 মে থেকে মঙ্গল নিঃস্ব হওয়ার জন্য বাড়িতে পড়াশোনা বা স্কুলের পড়াশোনায় একটু অ্যাভারেজ ফল থাকতে পারে। গবেষকরা কিছুটা ডাউন সিচুয়েশন পেতে পারেন, গবেষকদের ক্ষেত্রে খুব ভালো সময় হচ্ছে আমার মনে হয় 10 মের আগে অবধি সময়টা, তো যারা গবেষণা ইত্যাদি করতে চাইছেন 10 মের আগে অবধি সময়টা বিশেষভাবে ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে এটা স্পষ্ট যে এপ্রিলের মিডল থেকে মেয়ের মিডল অবধি যেহেতু রাশিতে বা লগ্নের ওপর এতগুলো গ্রহ সংযোগ, স্পেশালি যদি আপনার মেষ লগ্নে জন্ম হয় তাহলে ওই কন্টিনিউয়েশন, ধরুন সকালে পড়া হয়েছে বিকালটা বাদ হয়ে গেল, বা আপনি পড়তে বসেছেন কিছু সময় ভালো লাগছে না, এই জায়গাটা কিন্তু বিশেষত আপনি এপ্রিলের মিডল থেকে মেয়ের মিডল অবধি কিছুটা ফিল করবেন।
দেখুন দৈনিক রাশিফল, সেখানে আরও আরও বিষয় জানতে পারবেন। অন্যান্য গ্রহের সঞ্চার তো পরপর আমরা আলোচনা করছি, এবং দোসরা মে থেকে শুক্র তৃতীয় আসছে, এখানে কিন্তু এই অনলাইনের পড়াশোনা বা সেলফ কিছু শেখা ইত্যাদি কোনো কোর্স করছেন, এগুলোতে খুব ভালো ফল দেবে। কিন্তু এই শুক্র একটু অলসতা দেয় আর কি, আজ থাক কাল পড়ে নেবো, আজকের দিনটা একটু ঘুরে নিই পরশু পড়ে নেবো, এই ধরনের বিষয়গুলো একটু দেয়, এটা একটু কন্ট্রোল করতে হবে। বাকি জায়গাটা পড়াশোনার ক্ষেত্রে আমার মনে হয় না খারাপ ফল দেবে। আমি যে যোগগুলোর কথা বললাম সেটা হয়তো আপনাদের গুটি কয়েক মানুষের থাকবে, তো তারা বাদ দিয়ে অন্যরা কিন্তু ভালো ফল পাবেন। এবং বৃহস্পতি যে রাশিতে অবস্থান করবে এখানে কিন্তু গুরুচণ্ডাল যোগ করবে, তো এই গুরুচণ্ডাল যোগ যদি থাকে একরকম ক্ষেত্রে টিচার স্টুডেন্টের সম্পর্ক ডাউন হতে পারে, কিন্তু বৃহস্পতি রাশিতে থাকার জন্য আপনার নতুন কোনো অপরচুনিটি, বিশেষত ম্যানেজমেন্ট কোর্স, হায়ার্স, কমার্স, ট্যাক্স, অ্যাকাউন্টস, এগুলোর উপর যারা কিছু করতে চাইছেন, বিদেশে পড়াশোনা করতে চাইছেন, 22 তারিখের পর থেকে নতুন দিশাও আপনার ক্ষেত্রে খুলতে পারে, সেই জায়গাটা পড়াশোনার ক্ষেত্রে ভালো। এবার আলোচনা অবশ্যই প্রেম প্রীতি সম্পর্ক, আপনার দৈনিক রাশিফলটা ফলো করবেন। প্রেমের অধিপতি সূর্য, সে গ্রহণ যোগে আচ্ছাদিত 14 এপ্রিল থেকে 15 মে অবধি, খুবই সতর্ক থাকতে হবে সময়টায়। এবং এই প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে এই যে গ্রহণ যোগ, এই গ্রহণ যোগ কিন্তু আপনাকে ভুল পথে চালিত করতে পারে। যাকে এতদিন কিছু খারাপ মনে হয়নি এখন তাকে কোনো খারাপ মনে হচ্ছে, ছোটোখাটো কথা আপনার পিনের মতো গায়ে লাগছে, এই যে বিষয়টা সূর্য তুঙ্গস্থের যে 14 এপ্রিল থেকে 15 মে সময়টা, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। এর মধ্যেই নতুন প্রেমে অপরচুনিটি আসবে, আসবে প্রেমের ক্ষেত্রে কোনো বিষয়ে ভাঙা সম্পর্কে আবার পুনর্গঠন, সফলতা। এবং এখানে আমি মনে করি যে প্রেমের ক্ষেত্রে আপনি কিছু বিষয়ে ভালো ফলও পাবেন, কিন্তু তার মধ্যে যে বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে, প্রেমের ক্ষেত্রে হঠাৎ করে যদি সাডেন কোনো ডাউনফল দেখেন, মানে 14 এপ্রিল সূর্য তুঙ্গস্থ হলো, তারপরে 15 মে অবধি থাকছে, এই সময় যদি সাডেন কোনো প্রেমের ক্ষেত্রে ডাউনফল দেখেন, হঠাৎ একটা তুমুল অশান্তি তৈরি হয়েছে, হঠাৎ একটা কোনো অযাচিত সমস্যা আপনাকে ঘিরে ধরেছে, অবশ্যই আপনাকে সেলফ কন্ট্রোল করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। রাগ যত বাড়াবেন পরিস্থিতি তত হাতের বাইরে যেতে পারে এই সময়টা, কারণ গ্রহণযোগ সেটাই করাতে চাইবে যেটা হওয়া উচিত নয়, কারণ এখানে শনিদৃষ্টিও একটা কিন্তু সূর্যের উপর থাকছে। এই সময়কালটা আমি প্রেমের ক্ষেত্রে খুব ভালো বলে মনে করছি না, যদিও সূর্য এখানে তুঙ্গস্থ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমার এটা অ্যাজাম্পশন যে এখানে যে এতগুলো গ্রহ সংযোগ আপনাদের লগ্নে, তো প্রেমের ক্ষেত্রে ধারাবাহিকভাবে খারাপ বা ধারাবাহিকভাবে ভালো এরকম ফলটা থাকবে না। দুদিন খুব ভালো গেছে, 3 দিনে 3 ডাউন, বা আবার একটু ভালো গেছে আবার ডাউন, এই গ্রাফটা কিন্তু ওঠানামা করবে 14 এপ্রিল থেকে 15 মে অবধি সময়কালটা। তার আগে পরে কী হবে, তার আগের সময়টা আমি মনে করি 14 এপ্রিলের আগের সময়টা প্রেমের ক্ষেত্রে খানিকটা যদি ধরেন এই মার্চ মাসের মতোই গতানুগতিক, বা আপনার মার্চ মাসটা যেরকম গেছে তার রেশ বহন করবে হরোস্কোপ। মার্চ মাসটা আপনার ভালো যেতে পারে, খারাপ যেতে পারে, খুব ভালো যেতে পারে, কিন্তু যার যেরকম গেছে তার একটা রেশ বহন করবে হরোস্কোপ মার্চ মাসে। তো এই জায়গাটা অবশ্যই মার্চের রেশটা বহন করবে। আবার যদি দেখেন 15 মের পর থেকে, মানে 14 এপ্রিল প্রবেশ করলো, আবার দেখবেন যে 15 মের পর থেকে আবার কিন্তু স্থিতাবস্থা ফিরে আসবে প্রেমের ক্ষেত্রে। তবে এটা বলতে পারি যে বৃহস্পতি সূর্যের যে সংযোগ প্রেমের ক্ষেত্রে, আপনার কিন্তু পার্টনারের জীবনে কিছু উন্নতি, পার্টনারের জীবনে কিছু তার ভালো ঘটনা ঘটা, বা তার মতামত শুনে আপনার কিছু ভালো হলো, এই ধরনের বিষয়ও কিন্তু এই এপ্রিল মেয়ের মধ্যবর্তী সময় থাকবে। তার সঙ্গে চলবে কিন্তু গ্রহণযোগের প্রভাব। তো আমি বিশেষত তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে বলবো যারা প্রেমের ক্ষেত্রে চূড়ান্ত অশান্তিতে ভুগছেন, যারা নতুন প্রেমের মধ্যে প্রবেশ করতে চাইছেন, যারা অবশ্যই কিন্তু পুরনো প্রেম থেকে সরে আসতে চাইছেন, এগুলোর মধ্যে কিন্তু কিছুটা আমি এখানে নেগেটিভ ফলের জায়গাটা পাচ্ছি, এবং এই জায়গাটাই আপনাদের কিন্তু খেয়াল রাখতে বলবো আপনাদের। বাকি জায়গাটা অবশ্যই আপনারা দৈনিক রাশিফলটা রেগুলার ফলো করে যান, সেখানে প্রেমের ক্ষেত্রে রেগুলার আপডেটসগুলো আপনারা পেতে থাকবেন। আর আমি এটুকু বলতে পারি, পুরনো প্রেমের সঙ্গে সংযোগ বা ইত্যাদি ফেরা বা ইত্যাদি যোগাযোগ, এই ধরনের চান্সেসগুলো 14 এপ্রিল থেকে 15 মের বিটুইন সময়তে বাড়তে পারে, এবং এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। আর খেয়াল রাখতে হবে ইল্লিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে মোটে ওই সময় এগুলো ঠিক হবে না, এটা কিন্তু সমস্যার কারণ হতে পারে। সূর্যরাহু গ্রহণযোগ আপনার ক্ষেত্রে মান সম্মান হানি করতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। জন্মছকে বুধ বকরি না থাকলে আপনি কিন্তু সেরকম কমিউনিকেশানের দিক থেকে সমস্যা ফিল করবেন না, ভালো ফল পাবেন। বুধ বকরি থাকলে সামান্য মিসকমিউনিকেশান থাকবে, কাউকে প্রস্তাব দিতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে নেই। কাউকে প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে 6 এপ্রিল থেকে সময়টা ভালো যেতে পারে, এই সময় কাউকে প্রেমের প্রপোজাল বা ইত্যাদি কিছু দিতে পারেন। এবং প্রেমের ক্ষেত্রে যদি যাদের পার্টনার দূরে আছে, ধরুন বিদেশে আছে, দূরে আছে, তাদের সঙ্গে পুনরায় যোগাযোগ বা দেখা সাক্ষাৎ 22 এপ্রিলের পর থেকে হতে পারে, এই জায়গাটা আমরা হরোস্কোপে একটা পজিটিভ সাইনের মধ্যে দেখতে পাচ্ছি। আলোচনা অবশ্যই চলবে, এখানেই শেষ নয় দৈনিক রাশিফলে প্রেম সম্পর্কিত বিষয়। খালি আমি প্রেমের ক্ষেত্রে একটা ছোট্ট টিপস দেবো, যারা মাথা ঠান্ডা রাখবেন, যারা রাগ জেদ করবেন না, তাদের ক্ষেত্রে এক দুদিন খারাপ গেলেও বাকি দিনগুলো অবশ্যই ভালো ফলের আওতায় কিন্তু তারা
ফিল করতে পারবেন। এটা মাথায় রাখবেন, ইগোকে প্রাধান্য দেবেন না। সূর্য রাশিতে গ্রহণযোগে আছে প্রচণ্ড ইগো, একটু নিজেকে ডাউন করতে পারছেন না। আপনার পার্টনার হয়তো কিছু বলে হয়তো আপনার একটু কথাবার্তা বলা বন্ধ করেছে, আপনি নিজেকে ডাউন করতে পারছেন না। সামান্য ডাউন করলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে, একটু সেটা মেনটেন করে চলার চেষ্টা করুন, সেটা ভালো হবে সব ক্ষেত্রে। প্রয়োজনে অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন, আমাদের নাম্বার তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আলোচনা এবার বিবাহযোগ। বিবাহযোগের ক্ষেত্রে গ্রহণযোগ একটা প্রতিবন্ধকতা। যাদের বিবাহযোগ স্থির হয়ে গেছে একটু খেয়াল রাখবেন, এই সাধারণত ক্যাটারিং, কার্ড ছাপানো, বাড়ি বুকিং এগুলো তো ছোটোখাটো আপনার গাফিলতি, কিন্তু বিবাহ ক্ষেত্রে কিছু সমস্যার উদ্ভব করতে পারে। সমস্ত কিছু পারফেক্ট থাকা দরকার, পারফেক্ট হওয়া দরকার, সেই জায়গাটা মাথায় রাখবেন। আদারওয়াইজ বিবাহ সংযোগের জায়গা পূর্ণমাত্রায় আছে। এপ্রিল এবং মে মাসে বিবাহযোগ খুব ভালো, এবং আমি আশা করি আপনাদের মনে আছে 2023 যখন বর্ষফল বলছিলাম, 22 এপ্রিল থেকে আমি বলেছিলাম যে আপনাদের গাঢ় বিবাহযোগ কানেকশান দেবে 2023 বাকি সময়টা। তো 22 এপ্রিল থেকে সেই সময় শুরু হচ্ছে, বৃহস্পতি রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সমসপ্তমে দৃষ্টি দেবে এবং বিবাহযোগের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ ফল, অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট, অত্যন্ত ভালো রেজাল্ট 22 এপ্রিল থেকে দেবে। তাছাড়া শুক্র সক্ষেত্রী থাকছে, অনলাইনের সম্বন্ধ বা কোনো ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে কোনো সম্বন্ধ আসতে পারে, এবং এখানে লাভ ম্যারেজ বা প্রেমজ বিবাহের কানেকশান আসতে পারে। কিন্তু হঠাৎ করে খেয়াল রাখতে হবে যেগুলো, সেগুলো হচ্ছে আননোন ব্যক্তিকে ট্রাস্ট করার আগে জন্মছকে যদি গ্রহণযোগ বা ইত্যাদি থাকে একটু ভাবনা চিন্তা করবেন। সেকেন্ড ম্যারেজে যারা ধুম করে যেতে চাইছেন 14 এপ্রিল থেকে 15 মে অবধি সময়টা খুব খেয়াল রাখবেন, এই জায়গাটা খুব জরুরি। দূরের সম্বন্ধগুলো সাকসেসফুল হতে পারে, যারা বিদেশে বা ফরেন কান্ট্রিতে কোনো জায়গায় বিবাহ করে যেতে চাইছেন সেই ধরনের কানেকশানগুলো এখানে কিন্তু তৈরি হতে পারে। তৈরি হতে পারে চাকরি সূত্র থেকে কোনো বিবাহযোগের কোনো যোগসূত্র, এটাও আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এবং আমার মনে হয় বিবাহযোগের ক্ষেত্রে গ্রহণযোগ জন্মছকে থাকলে সূর্যরাহু, সূর্যকেতু, চন্দ্ররাহু, চন্দ্রকেতু সাময়িক দেরি বিলম্ব একটু হবে বা ভুল ডিসিশন হতে পারে 15 মে অবধি 14 এপ্রিল থেকে। আদারওয়াইজ অন্যদের ক্ষেত্রে আমার মনে হয় ভালো সংযোগ বা স্ট্রং রেজাল্ট আপনাদের ক্ষেত্রে থাকছে। দাম্পত্য জীবন কেমন যাবে? প্রথমেই দাম্পত্য জীবনে এক কথায় বলি, মাথা ঠান্ডা রাখতে পারলে ভালো যাবে, মাথা গরম করলে খারাপ যাবে। আর মাথা গরমের সূত্রপাতটা শুরু হচ্ছে সূর্য রাশিতে প্রবেশ এবং গ্রহণযোগ দিয়ে, এবং মঙ্গলের তৃতীয় ভাব পরবর্তী ক্ষেত্রে নিজস্বভাবে থাকার জন্য। তো এখানে মেনলি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি রিলেশনটা দেখি, সেক্ষেত্রে আমি চন্দ্রকেতু বা চন্দ্ররাহু যোগ সূর্যরাহু সূর্যকেতু যোগে একটু দুর্বল বলবো, কিন্তু আদারওয়াইজ আমি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেরকম কোনো পারিপার্শ্বিক রিলেশনশিপের সমস্যা দেখছি না। পার্সোনাল রাগ এবং ইগোকে কন্ট্রোল করতে পারলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যথেষ্ট মধুর থাকবে, রোম্যান্টিক থাকবে, এবং নিজেদের মধ্যে যে কেমিস্ট্রি সেটা কিন্তু বজায় থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল বলে আমার মনে হয়েছে এপ্রিল এবং মে মাসে, কিন্তু একটা ছোট্ট সমস্যা, সেটা হচ্ছে আপনি যদি কোনো ঘটনাকে রাগ যে কোনো এইরকম ইগোর দিকে নিয়ে যান, সেই ঘটনা থেকে বেরিয়ে আসতে আপনার কিন্তু বেশ কিছুটা সময় লাগবে। ধরুন একটা জেদাজেদি বা ঝগড়াঝাটি পরিস্থিতি উদ্ভব হলো 14 এপ্রিলের পর, সেটা হয়তো মনের ভেতর দুতরফেই রয়ে যেতে পারে 15 মে অবধি সময়টা। সেই জায়গাটাই নেগেটিভিটির কিন্তু মেন কারণ, বাকি জায়গাটা দাম্পত্য সুখ ভালো, স্থিতিশীল এবং অবশ্যই পজিটিভ ভাইব্রেশনের মধ্যে থাকছে। কিন্তু যদি দাম্পত্য বিষয়টা হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে শেষ হয়ে যায়, তাহলে এই এই কথাটাই আমার এখানে শেষ, ভালো যাবে। কিন্তু যদি আদার্স ফ্যাক্টর কাজ করে, যেমন গৃহগত শান্তি, বাড়ির সদস্যদের সঙ্গে মিলমিশ এবং আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক, এগুলো বিভিন্ন ক্ষেত্রে প্রভাবিত করবে এই মাসকে। প্রথমে আমি মনে করি যে আত্মীয় স্বজনদের রিলেশনশিপের জায়গাটা 15 মের পর থেকে, মাথায় রাখবেন 15 মের পর থেকে একটু ডাউন যাওয়ার সম্ভাবনা আছে। একই ছাদের তলে বসবাসকারী সদস্যদের মধ্যে কিছুটা মিলমিশ, কিছুটা ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি এগুলো থাকলে সেগুলো 10 মের পর থেকে একটু ডাউন যেতে পারে, এবং শরীর স্বাস্থ্যজনিত কারোর সমস্যা চললে সেটার কারণে দাম্পত্য সুখ কিছুটা হানি হতে পারে 10 মের পর থেকে। এই জায়গাটা আপনাদের খেয়াল রাখা খুব জরুরি। জন্মছকে বিশেষত চন্দ্রকেতু চন্দ্ররাহু যোগ থাকলে একটা বিমর্ষতা, কোনো বিষয় নিয়ে হতাশা, এগুলো কিন্তু মনের ভেতর বেশি গ্রাস করতে পারে। তো এই জায়গাটা আত্মীয় স্বজন বা গৃহশান্তির জায়গাটা দুর্বল বলে আমার মনে হয়েছে। তো এই জায়গাটা আপনাদের একটু মেরামত করতে হবে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে, এই জায়গাটাকে গুরুত্ব দিতে হবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের জায়গাটা ঠিক আছে। এবার আলোচনা করবো মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়গুলো, বিবিধ বিষয়, যেখানে শরীর স্বাস্থ্য থেকে অর্থনৈতিক অবস্থা, লেনদেন, কোনো কিছু ভালো মন্দ যাবে কি না, খেলোয়াড়দের ক্ষেত্রে কেমন যাবে, কখন ইনভেস্ট করবেন, কখন কেনাকাটি করবেন, সবটাই জানাবো এখানে। অবশ্যই এটা মনোযোগ সহকারে শুনবেন, স্কিপ করবেন না। তার আগে আরও একবার বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটাই আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে, বুকিং করে, বাড়িতে বসে ফোনে বা সাক্ষাতে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু ডিটেলে আলোচনা সেরে ফেলতে পারেন। সে আলোচনা ফোনে হোক বা চেম্বারে আলোচনা বা বিস্তারিত সময় সাপেক্ষ ডিটেল সব প্রশ্নের উত্তর পাবেন। 100% গোপনীয়তা মেনটেন করা হবে, যেটা আপনার পক্ষে সব দিক থেকে সুবিধা।
সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি লাইক এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে একটাও ভিডিও কিন্তু মিস না হয়। বিবিধ বিষয়ে প্রথমেই শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করা যাক। রাশিতে এতগুলো গ্রহ সংযোগ, অবশ্যই শারীরিক দিকটা খেয়াল রাখতে হবে, বিশেষত লগ্ন যদি মেষ হয়। কী কী বিষয়ে খেয়াল রাখবেন এখানে রাশির ক্ষেত্র প্রযোজ্য, তবে লগ্নের ক্ষেত্রে মেন প্রাধান্য দেবো আমি এখানে। চোখের সমস্যা, হার্টের সমস্যা, স্কিন অ্যালার্জি এবং ডার্মা রিলেটেড সমস্যাগুলো বেশি বাড়বে। হালকা পেটের গোলমাল বাড়তে পারে, তবে এটা এই ধরনের সমস্যাগুলো মাসের শুরু থেকে নয়, এপ্রিলের মধ্যবর্তী সময় থেকে বেশি হতে পারে এবং মেয়ের মধ্যবর্তী সময় অবধি সেটা কিন্তু থাকতে পারে। চোখের সমস্যা ইত্যাদি আইসাইটের কোনো সমস্যাগুলো কিন্তু একটু আধটু বাড়ার সম্ভাবনা হরোস্কোপে বেশি থাকছে। এবং বুধ যেহেতু ওখানে বকরি হচ্ছে, একুশে আপনার এপ্রিল থেকে পনেরোই মে অবধি স্কিন অ্যালার্জির সমস্যা ছাড়া ওখানে নার্ভের সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। দেখুন, এতগুলো রোগ তো একজনের হবে না, কিন্তু এর মধ্যে আপনাদের লগ্ন এবং সাপেক্ষে এবং রাশি সাপেক্ষে, মেনলি লগ্ন সাপেক্ষে রোগগুলো কিন্তু ঘোরাফেরা করতে পারে। আর এখানে মঙ্গলের দুর্বল ভাব বা নিজস্ব ভাব দশই মে থেকে বাড়বে, তো সেই সময় কিন্তু আপনার ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা এই জায়গাটা কিছুটা ডাউন হবে। তো এই দশই মে থেকে কিন্তু আগামী সময় আরও খেয়াল রাখতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বা হেলথ ডাউন যে সিচুয়েশান সেটার বিষয়ে। তো এই জায়গাটা সাধারণ সর্দি কাশি বলুন বা কোনো সিজনাল ডিজিজ বলুন, সেগুলো ক্যাপচার করতে পারে আপনাকে বেশি। তো এই রোগ প্রতিরোধ ক্ষমতার বিষয়ে আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে। আলোচনায় অবশ্যই আমাদের দৈনিক রাশিফলে চলবে এই শারীরিক বিষয় বা ইত্যাদি রোগ ভোগ, সেগুলো আপনার দৈনিক রাশিফলটা দেখলে রেগুলার দেখতে পাবেন। এবার হচ্ছে আমাদের আলোচনা অবশ্যই কিন্তু সন্তান ভাব। নতুন সন্তান যোগে অসুবিধা নেই, স্যারোগেসি বা আপনারা দত্তক যারা নিতে চাইছেন তারা কিন্তু সন্তানের বিষয়ে এগোতে পারেন, কিন্তু অসুবিধা হচ্ছে তাদের ক্ষেত্রে যারা সন্তান ক্যারি করে আছেন। গ্রহণযোগে সূর্য থাকবে উচ্চস্থ হলেও চোদ্দই এপ্রিল থেকে পনেরোই মে অবধি সময়কালটা কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে হবে যারা সন্তান ক্যারি করে আছেন। হেলথ কনসিয়াস থাকবেন। সাধারণভাবে আমি মনে করি যারা আপনারা স্পেশালি সন্তানের যারা ধারণ করে আছেন একদম এই বিষয়টা খুব কেয়ারফুল থাকবেন। এবং শুধু তাই নয়, সন্তান যাদের আছে সন্তানের হেলথ নিয়ে যদি কোনো সমস্যা রানিং থাকে সেই বিষয়টাও কিন্তু চোদ্দই এপ্রিল থেকে পনেরোই মে অবধি খেয়াল রাখতে হবে। এই জায়গাটা সন্তানের ক্ষেত্রে একটু বিষয়। এছাড়া সন্তান যাদের আছে তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট, সন্তানের উন্নতি এগুলো কিন্তু হবে, কিন্তু সন্তানের একটু রাগ জেদ, একটু স্বেচ্ছাচারী ভাব এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে, এটা একটু কন্ট্রোল করতে হবে। আর অন্যান্য ক্ষেত্রে আমার মনে হয় সন্তানের বিষয়ে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। কিন্তু খেয়াল রাখবেন একটু জন্মছক যদি জানা থাকে, আপনার জন্মছকে গ্রহণযোগ আছে কি না, যদি সূর্য রাহু সূর্যকেতু ইত্যাদি যোগ থাকে তাহলে জানতে হবে যে সন্তান নিয়ে কিছু প্রবলেম, কিছু না কিছু তার জীবন নিয়ে কিছু সমস্যা সেটা কিন্তু ফেস করতে পারেন। কিন্তু এটা হচ্ছে সেই সময় যেখানে সন্তানের ডেভেলপমেন্ট, কেরিয়ার উন্নতি এগুলো কিন্তু এ সময় লুকিয়ে আছে। আপনারা আরও জানতে আমাদের দৈনিক রাশিফলটা ফলো করুন। প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের সঙ্গে বুকিং করে যোগাযোগ করতে পারেন। আর এটুকু বলতে পারি যে সূর্য যখন পনেরোই মেতে দ্বিতীয় অভাবে যাবে তখন কিন্তু সন্তানের বিষয়ে যে সমস্যাগুলো ছিল সেটা অনেকটাই শর্ট আউট হয়ে যাবে, মিটে যাবে, বা তার আগের সময়টাও খারাপ না। তবে সন্তানের বিদেশ যাত্রা, দূরযাত্রা এগুলো কিন্তু এই সময় হতে পারে। রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে খুব ক্রুশিয়াল মাস এই দুই মাস, রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে মেপে ঝুপে পদক্ষেপ নিতে হবে। তাড়াহুড়ো করলে ভুলভ্রান্তি, কিছু সমস্যার শিকার হতে পারেন। যেটা চলছে তার মধ্যে কিন্তু চলার চেষ্টা করুন, তার মধ্যে কিন্তু বড় রদবদল ঘটাতে চাইলে কিছু সমস্যা হতে পারে। আমার মনে হয় যে চোদ্দই এপ্রিল থেকে পনেরোই মে আপনার জীবনে কিছু কেরিয়ারে উন্নতি, কেরিয়ারে প্রগতি এবং অবশ্যই আপনার ক্ষেত্রে কিছু শুভ ঘটনা ঘটার সম্ভাবনা আছে। কিন্তু গ্রহণযোগ এবং শনি দৃষ্টির প্রভাব এটা মাথায় রাখতে হবে। আপনি যদি কোনো নেগেটিভ পাবলিক স্পিচ দেন, আপনি যদি কোনো রিস্কি ডিসিশন নেন, আপনি যদি ধুম করে কোনো বিষয়ে কিছু চেঞ্জ করতে চান লাইফে বড় সড়ো, সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ না থাকলে হতে পারে সেটা আপনার কিছুটা একদম গলার কাঁটা হয়ে গেল কয়েকটা দিন, এই জায়গাটা কিন্তু তৈরি হতে পারে। এই জায়গাটাই বিশেষভাবে সতর্ক থাকতে বলবো, কারণ সূর্য তুঙ্গস্থ রাশিতে মান সম্মান প্রতিষ্ঠার যশ এগুলো থাকবে, একমাত্র গ্রহণযোগ বা শনি সূর্য যোগ থাকলে এক্ষেত্রে আপনারা কিন্তু কিছুটা ডাউন সিচুয়েশানে থাকবেন। আমার মনে হয় যে রাজনৈতিক বিষয়গুলো, পজিটিভ বিষয়গুলো নিয়ে এগোন, জনসংযোগ ইত্যাদি ঠিক আছে, কিন্তু কোনো নেগেটিভ বিষয় নিয়ে এগোতে চাইলে, কারোর সঙ্গে ঝগড়া বিবাদে নামতে চাইলে সেটা কিন্তু কিছুটা নেগেটিভ ফল দিতে পারে। তো এই বিষয়টা ডিপেন্ড করছে অনেকটাই জন্মছকে গ্রহণযোগ আছে কি নেই তার ওপর, কিন্তু থাকলে সমস্যা কিন্তু অবশ্যম্ভাবী বলে আমার হরোস্কোপটা দেখে মনে হয়েছে। আলোচনায় অবশ্যই এবার হচ্ছে আমাদের আর্থিক বিষয়টা। দেখুন, আয়ভাবের ক্ষেত্রে যদি এক কথায় বলি, শনির বক্রতা মুক্তি ঘটেছে এবং শনি বর্তমানে গ্রহণযোগ মুক্ত, মাফ করবেন, অস্তমিত যোগ মুক্ত, সূর্য শনি যোগ মুক্ত, অবশ্যই আয়ভাবের ক্ষেত্রটা এ মাসে স্বাভাবিক ভালো থাকবে, সঞ্চয়ভাব স্থিতিশীল থাকবে। সমস্যা হচ্ছে উবড়ি বা ফাটকার ক্ষেত্রে, রাশিতে সূর্য রাহু যোগে এখানে কিন্তু ফাটকার ক্ষেত্রে বড় ইনভেস্ট করতে বারণ করবো চোদ্দই এপ্রিল থেকে পনেরোই মে সময়টা।
যেটা যেভাবে হচ্ছে চলতে দিন, স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকবে। শুক্রের 6 এপ্রিল থেকে সক্ষেত্রস্থ দ্বিতীয়ভাবে আপনার ফিনান্সিয়াল জায়গাকে চাঙ্গা রাখবে, সেভিংস ভালো হবে, কোনো ফান্ডিং ইত্যাদি করতে পারেন। তবে বিদেশি টাকায় যারা ইনকাম করেন ফরেন কারেন্সিতে 22 এপ্রিল থেকে আয়ের কিন্তু কিছুটা রদবদল হতে পারে, মানে যেটা যেরকম চাইছেন আয়টা হোক তার মধ্যে কিছুটা রদবদল, কিছু পরিবর্তন, সেগুলো কিন্তু 22 এপ্রিল থেকে আপনি ফিল করতে পারেন। জন্মছকে সূর্যরাহু, সূর্যকেতু, চন্দ্ররাহু, চন্দ্রকেতু যোগ থাকলে গ্রহণ যোগের যে প্রভাব থাকছে সেটা কিন্তু একদমই খুব প্রমিনেন্ট, এটা কিন্তু এড়িয়ে চলুন, সেটা কিন্তু খেয়াল রাখবেন। গ্যাজেটস পারচেজ, বাড়ি গাড়ি ইত্যাদি জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে আমার মনে হয় বিশেষত এখানে 14 এপ্রিলের আগের সময়টা ভালো, সেই সময়টাকে বেশি কাজে লাগাবার চেষ্টা করুন। যদি সেটা সম্ভব না হয় তাহলে কিন্তু বাদ বিচার করে ভেবে চিন্তে কিনবেন। কিন্তু আমি এটুকু বলবো, ইলেকট্রনিক্স গ্যাজেটস বা ইলেকট্রনিক্সের সাজ সরঞ্জাম কেনার ক্ষেত্রে 10ই মে আগের সময়টা ভালো, কেন কিন্তু মঙ্গল নিঃস্বস্থ হওয়ার জন্য কিছু ভুলভ্রান্তি হতে পারে। তবে সিভিল কাজগুলো অগ্রগতি থাকবে, আগে পরে সমস্ত কাজগুলো অগ্রগতি থাকবে। মঙ্গল যেহেতু নিচস্থ হচ্ছে 10ই মে থেকে, পুরনো বাড়ি, সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট, কোনো ধরনের ডিসপিউট, কোনো জমি, এগুলো কেনার ক্ষেত্রে আমি বারণ করবো 10ই মে থেকে যেতে, কারণ মঙ্গল নিচস্থ ভূসম্পত্তি দেবে কিন্তু যেখানে ডিসপিউট আছে, যেখানে লিটিগেশন আছে সেগুলোকেও কিন্তু তার সঙ্গে বাড়িয়ে দেবে। সিভিল মামলা কিছু চললে এই 10ই মে থেকে কিন্তু তার গতিবিধির মোড় পরিবর্তন হতে পারে। তাছাড়া আমি টোটালি মামলা মকদ্দমার ক্ষেত্রে গ্রহণযোগের যে পিরিয়ডটা 14 এপ্রিল থেকে 15ই মে ভীষণভাবে সতর্ক থাকতে বলবো। যে কোনো শুনানিকে কিন্তু হালকাভাবে নেবেন না, সব কিছুই কিন্তু বাদ বিচার করে এগোতে হবে। এর বাইরে আমি এটুকু বলতে পারি, কোনো বিষয় আপনি যদি খুব ইম্পর্ট্যান্ট টাস্ক এর মধ্যে করতে চান, যেমন একটা বাড়ি গাড়ি ইত্যাদি কিনতে হবে, সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোবেন। সবথেকে ভালো সময় হচ্ছে 14 এপ্রিল আগে অবধি, আর বিশেষত যদি সেটা সম্ভব না হয় 10ই মের আগে অবধি আপনার কিন্তু পার্সোনাল কাজগুলো করে ফেলাটা বেশি ভালো বলে আমার মনে হয়েছে হরোস্কোপটা দেখে। আর 10ই মের পর করতে হলে ওই আমি বললাম পুরনো জিনিসপত্র, লিটিগেটেড জিনিসপত্র, এগুলো কেনার ক্ষেত্রে অবশ্যই বাদ বিচার করে এগোতে হবে। খাওয়া দাওয়া রুচির কিছুটা পরিবর্তন হবে এপ্রিল এবং মে মাসের শুরু অবধি, এপ্রিল মাসটা স্পেশালি আপনার ক্ষেত্রে আমি মনে করি সুস্বাদু খাবারের প্রতি আকর্ষণ, কিছু বিষয়ে একটু ডিফারেন্ট ফুড ট্রাই করছেন, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। গান বাজনা যারা সঙ্গে যুক্ত, যারা শিল্পী, মিউজিশিয়ান, যারা কথা বেছে গান, তাদের কথা আমি প্রথমেই বলেছি, তারা কিন্তু 6 এপ্রিল থেকে ভালো ফল পাবেন। বাড়িতে কোনো বন্ধু আত্মীয় সমাগম এগুলো কিন্তু হতে পারে। এখানে কিন্তু সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন আপনার কিন্তু বরিশর ভালো যাবে, সামাজিক জীবনের সামাজিক যোগাযোগ এগুলো কিন্তু ভালো যেতে পারে। জন্মছকে তবে গ্রহণযোগ থাকলে সেই সমাজের মধ্যে থেকে আপনি ধরুন ক্লাব, সংগঠন, কোনো বন্ধু বান্ধবের কোনো অর্গানাইজেশনে আছেন, সেখান থেকে কেউ আপনাকে অভিযোগের সুরে কিছু কথা বলতে পারে, এটা খেয়াল রাখতে হবে। মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে 10ই মের পরবর্তী থেকে একটু খেয়াল রাখতে হবে। বিদেশ ভ্রমণ, কাছে দূরে ভ্রমণের ক্ষেত্রে মাসটা ভালো, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি ইত্যাদি ক্ষেত্রে খুব ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। জন্মছকে বুধ বকরি থাকলে এপ্রিলের 21 তারিখ থেকে মেয়ের 15 তারিখ অবধি আরোগ্য লাভে একটু দেরি বিলম্ব হতে পারে, মানে রোগ মুক্তির ক্ষেত্রে একটু দেরি বিলম্ব হতে পারে, এবং অনলাইন কাজে একটু বিঘ্নতা হরোস্কোপে থাকতে পারে। যদি বুধ বকরি না থাকে সেরকম কোনো সমস্যা থাকছে না। এখানে আমি আরও বলতে চাই যে মঙ্গল যেহেতু নিচস্থ হচ্ছে 10ই মে থেকে, ব্লাড প্রেশার রিলেটেড সমস্যার ক্ষেত্রে এই সময়টা একটু খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে আমি বলবো খেলোয়াড়রা কিন্তু বুধ বকরি না থাকলে টোটাল মাসে ভালো ফল পাবেন। যদি বুধ বকরি থাকে একটু খেলাধুলোর জগতে ডাউন সিচুয়েশান এগুলো কিন্তু ফেস করবে 21 এপ্রিল থেকে 15ই মে অবধি সময়কালটায়। অন্যান্য বিষয়ের মধ্যে যদি আমরা এখানে দেখি, সেখানে আমরা যেটা দেখব শত্রুতা, শত্রুতা নিয়ে কিছু চিন্তা থাকবে বুধ বকরি থাকলে 21 এপ্রিল থেকে 15ই মে। তবে শত্রুরা সেরকম ধরনের ক্ষতি করতে পারবে না, ম্যাক্সিমামই শত্রু নিয়ে চিন্তা বৃদ্ধির সম্ভাবনা একটু বাড়াবে এই রাশিতে বুধের অবস্থান, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। শত্রুরা সেরকম ড্যামেজ করতে হয়তো আপনাকে পারছে না, কিন্তু শত্রুতা নিয়ে চিন্তা আছে আপনার, সেটা কিন্তু হওয়ার টেন্ডেন্সি আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। শখ, আহ্লাদ, ইচ্ছা পূরণের ক্ষেত্রটা ভালো, আর্থিক জায়গাটা মাথায় রেখে সেটা করা উচিত। সূর্য রাশিতে এবং মঙ্গল নিচস্থ পরবর্তী সময় হওয়ার জন্য, এবং এখানে আমি মনে করি যে কিছুটা এপ্রিল এবং মে মাসে, বিশেষত এপ্রিলের মিডিলের পর থেকে আপনার কিন্তু হুজুকে মেতে যাওয়া, কারোর কথায় কোনো ডিসিশান নিয়ে নেওয়া, কেউ বললো আপনাকে কিছু ঘটেছে আপনি ইনস্ট্যান্ট ডিসিশান নিয়েছেন, সেগুলো কিন্তু সমস্তই সমস্যার কারণ হতে পারে, এইগুলোকে মাথায় রাখবেন। দৈনিক রাশিফল দেখতে থাকুন, আমরা একটু পরে ফিরছি নতুন রাশিফল নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।